উভয় পা একত্রে উঠে যায় বা ইচ্ছা করে উপরে উঠায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কি না? নামাজের মধ্যে দুই পায়ের যে কোনো অংশ মাটিতে লেগে থাকা কমপক্ষে এক তসবি পরিমাণ সময়টা ওয়াজিব। দুই পায়ের যে কোনো অংশ কমপক্ষে এক তসবি পরিমাণ সময় মাটিতে লেগে থাকা ওয়াজিব। এখন যদি পুরা সেজদা এই অবস্থায় গেছে, দুই পা উঠানো আছে মাটিতে লাগেনি, ওয়াজিব রয়ে গেছে, তাই এই নামাজ হবে না, আবার পুনরায় করতে হবে, ওয়াজিব ছুটে গেলে নামাজ হয় না। হ্যাঁ, যদি দুই পায়ের কোনো অংশ যদি এক তসবি পরিমাণ মাটিতে ছিল এর আগে বা পরে উঠছে তাহলে নামাজ হবে, এরপরও মাকরু হবে, কারণ সুন্নত পরিপন্থী নামাজের সেজদা অবস্থা যথাসাধ্য উভয় পায়ের আঙ্গুলকে কেবলার দিকে ফিরিয়ে রাখা, এটা হলো সুন্নত। প্রশ্ন, পানিতে প্রস্রাব করা নিষেধ, যদি প্রস্রাব করার পর প্রস্রাব গিয়ে পানির সাথে মিশ্রিত হয় তাহলে কি হবে? পানি যদি কম হয় তো নাফাক হবে, পানি বেশি হলে নাফাক হবে না। প্রশ্ন, আমাদের আকবর কমপ্লেক্সের প্রস্রাবখানাগুলো, কারণ এই পাশে ছাত্ররা গোসল করে, এখানে প্রস্রাব গোসলখানায় মিলে না, গোসলখানার পানি প্রস্রাবখানা হয়ে বেরিয়ে যায়, এটা কোনো সমস্যা নেই। শুধু আকবর নয়, যত বাসা বাড়ি আছে সকলেরই পেশাব পায়খানা কোথায় যায়? দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীতে, পশ্চিম দিকে তুরাগ নদীতে, উত্তর দিকেও তুরাগ নদীতে, পূর্ব দিকে শীতলক্ষা নদীতে, সব নদীতেই যায়। প্রশ্ন, মুখে যে সমস্ত প্রসাধনী ব্যবহার করা হয় যেমন ফেয়ার অ্যান্ড লাভলি, ভ্যাজলিন ইত্যাদি ব্যবহার করা যায় আছে কি না? যে যায় আছে, অনেক আলেম এইগুলো ব্যবহার করা হারাম বলেন, যে না হারাম নয়, ব্যবহার না করলেও চলে, আমি কখনো করি না, স্নো পাউডার এগুলো করি না এ পর্যন্ত ছোটবেলা থেকে, তো সমস্যা তো হয় না, না করলেও চলে। প্রশ্ন, নামাজ পড়া যা নামাজের উপর মিনারের ছবি, কাবা শরীফের ছবি দেয়া আছে, আসলে কি ছবির উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে? যে যাবে। প্রশ্ন, এই সব ছবির উপরে নামাজ পড়া যায় তাহলে আরবি লেখা খচিত যা নামাজের উপর নামাজ পড়া যাবে কি? মাকরু হবে, লেখার উপরে পা রাখা মাকরু। প্রশ্ন, কিছু লোক মারফা শোনা যায়, যেমন মতিউর রহমান মাদানি, উনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একভাবে নামাজ পড়েছে বিধায় নামাজের মধ্যে নারী পুরুষের কোনো পার্থক্য নেই। ওনার এই কথা একেবারে গলত, একেবারে ভুল কথা, রাসূল একভাবে নামাজ পড়েননি। মহিলাদেরকে নামাজ ভিন্ন শিখাইছেন হাদিস দ্বারা প্রমাণিত, পুরুষদের নামাজ ভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। ওরা দলিল দেয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেরকম নামাজ পড়ি এরকম তোমরাও পড়ো। এরা বলে বস রাসুল যেভাবে পড়ছে এভাবে পুরুষ নারী সবাই এভাবেই পড়বে। এখানে রাসুল কথাটা কাকে বলছেন? মদিনার মসজিদে সামনে ছিলেন পুরুষেরা, নারীরা এখানে ছিল না, তাই পুরুষদেরকে কথা বলছেন, আমি যেভাবে পড়ি তোমরা এভাবে পড়ো। নারীদেরকে ভিন্ন রকম পড়ার কথা বিভিন্ন হাদিসে উল্লেখ আছে, বিস্তারিত জানতে চাইলে মহিলারা নামাজ কিভাবে পড়বে, মহিলারা নামাজ কোথায় পড়বে, একটি কিতাব বাংলাতে লেখা আছে, আমাদের এখানেও পাবেন, বাংলা বাজারও বিভিন্ন লাইব্রেরিতে পাবেন, ওই এই বলক লাইব্রেরি আছে ওইখানে পাবেন, এখানে মিজান লাইব্রেরিতে পাবেন, সংগ্রহ করে নিয়ে পড়বেন ইনশাআল্লাহ, আশা করি বুঝে আসবেন। আচ্ছা, এখন চার মজহাবের যে কোনো এক মজহাব গ্রহণ করলে কি হবে? যে কোনো এক মজহাব গ্রহণ করা আবশ্যক, মজহাব গ্রহণ না করলে পূর্ণ শরীয়তের উপরে আমল সম্ভব নয়। চার মজহাব ব্যতীত পূর্ণ শরীয়ত অন্য কোথাও কোনো কিতাবে পাবেন না। যারা আহলে হাদিস বলে দাবি করে, যেমন মতিউর রহমান মাদানি, আহলে হাদিস বলে দাবি করে পূর্ণ শরীয়ত তাদের মধ্যে নেই, এরা নিজকে নিজে আহলে হাদিস দাবি করে, বাস্তবে কিন্তু হাদিস অস্বীকারকারী, মুনকারে হাদিস। কীভাবে? যেমন ধরুন আমরা নামাজে যখন দাঁড়াই নিয়ত বাঁধি, হাত কতটুকু উপরে তুলব, এই ব্যাপারে এক হাদিস আছে হাত উপরে তুলব কানের উপর পর্যন্ত, আর এক হাদিস আছে হাত উপরে তুলব কানের লতি পর্যন্ত, আর এক হাদিস আছে হাত উপরে তুলব কাঁধ পর্যন্ত, তিন রকম হাদিস আছে। এখন যারা আহলে হাদিস বলে দাবি করে এরা শুধু কাঁধ পর্যন্ত তোলে, এক হাদিসের উপরে আমল হইল, বাকি আরও দুই হাদিস কানের লতি পর্যন্ত তোলার হাদিস, কানের উপর পর্যন্ত তোলার হাদিস, দুই হাদিস বাদ পড়ল, এক হাদিসের উপরে আমল হইল, দুই হাদিস বাদ পড়ল, তাহলে হাদিসের উপরে আমল হলো না বাদের উপরে বেশি আমল হইল? বাদের উপরে বেশি, বাদ দিল বেশি। আর হানাফি মাজহাবের নিয়ম কি? এমনভাবে হাত তুলবে যাতে আঙ্গুলের উপরের দিকটা কানের উপরে ওঠে, বেদ্যাঙ্গুলের মাথায় কমাস কম লতি বরাবর থাকে, আর হাতের বাকি নিচের অংশ কাঁধ বরাবর থাকে,
তিন হাদিসের উপরে একসাথে আমল হবে। তো তাহলে বাস্তবে আহলে হাদিস কারা হইল? হানফিরা আহলে হাদিস হইল, আহলে হাদিস দাবিদাররা হয়নি। আচ্ছা, তোলার কথা শেষ। এরপরে হাত বাঁধবো কোথায়? বাঁধার ব্যাপার এরা বলে বুকুর উপর বাঁধবো, হানফিরা বলে নাভির নিচে বাঁধবে পুরুষেরা, বুকুর উপরে বাঁধবে নারীরা। আচ্ছা, নাভির নিচে বাঁধারও হাদিস আছে। সাইয়েদেনা হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াজউল ইয়াদাইনি তাহাতা সুররাতি মিনাল ফিতরা, নামাজের মধ্যে উভয় হাত নাভির নিচে রাখা ইসলামের মৌলিক একটি বিধান, হযরত আলী থেকে বর্ণিত। এটার উপর আমরা আমল করি। আর যারা আহলে হাদিসের দাবিদাররা বুকুর উপরে আমল করে, তাহলে নাভির নিচের হাদিস বাদ পড়ল, বুকুর উপরে হাদিস আমল হইল, নাভির নিচের হাদিস বাদ। আমরা হানাফিয়ারা বলি যে না, নাভির নিচেরটা যেরকম আল্লাহ রাসুলের হাদিস, বুকুর উপরটা রাসুলের হাদিস, একটাও বাদ দেওয়া যাবে না, দুইটার উপরে আমল করতে হবে। কেমনে করবো? উম্মতের পুরুষেরা নাভির নিচের হাদিসের উপরে আমল করবে, আর নারীরা বুকুর উপরের হাদিসের উপরে আমল করবে। এভাবে উভয় হাদিসের উপরে আমল হয়ে যাবে। হ্যাঁ, এখন প্রশ্ন, তাহলে পুরুষেরা বুকে বাঁধুক, নারীরা নিচে বাঁধুক নাভির নিচে? এখানে প্রশ্ন হইল, নারীরা বুকের উপরে বাঁধবে, কারণ নারীদের প্রত্যেকটি হুকুমের মধ্যে পর্দার খেয়াল করা হয়েছে, পর্দার লেহাজ রাখা হয়েছে, পর্দা যাতে লঙ্ঘন না হয়। তো নাভির নিচে হাত বাঁধার তুলনায় বুকের উপরে হাত বাঁধলে পর্দার উপরে আমল হয় বেশি, এই জন্য নারীরা বুকের উপরে বাঁধবে। আর পুরুষরা নাভির নিচে কেন বাঁধবে? বুকে বাঁধার তুলনায় নাভি নিচে হাত বাঁধলে নম্রতা বিনয়ী বেশি দেখা যায়। বুকে এভাবে হাত বেঁধে আপনি একজন প্রেসিডেন্টের সামনে, প্রধানের সামনে মনে হয় যেন বাপরে বাহাদুর সাজে এখানে আসছে, কেমন দেখা যায়। আর নাভির নিচে বাঁধলে নম্রতা বিনয়ী দেখা যায়, আল্লাহর দরবারে দাঁড়াইছি, বিনয়ের দরকার বেশি, এই জন্য পুরুষরা নাভির নিচে বাঁধবে যাতে বেশি বিনয়ী হয়। আচ্ছা, বাঁধলাম কীভাবে বাঁধবো? এখানে এক হাদিস আছে যে হুজুর ডান হাত দিয়ে বাম হাতকে ধরছেন শক্ত করে, আর এক হাদিস আছে হুজুর ডান হাতকে বাম হাতের উপরে রেখে দিছেন। একটা ওয়াজরুল ইয়াদ, একটা আখজুল ইয়াদ, আখজমানি ধরা, ওয়াজামানি রাখা। তো রাখার কথা হাদিসে আছে, ধরার কথা হাদিসে আছে। আহলে হাদিস আর রাখার হাদিস ধরছে, এরা হাতকে হাতের উপরে রেখে দেয়, ধরে না, ডান হাতকে বাম হাতের উপরে রেখে দেয়, ধরে না। তো এক হাদিসের উপরে আমল হইল, আর যে হাদিসে আছে ধরার কথা ওই হাদিসের উপর আমল হইল না। হানফিয়ারা বলে ধরার কথা যেরকম রাসুলের হাদিস, রাখার কথা রাসুলের হাদিস, একটাও বাদ দেওয়া যাবে না। তাহলে আমল কীভাবে করবে? তোমার বিদ্যাঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে হাতের কবজির পিছনে মজবুত করে ধরবে, তার ধরার হাদিসের উপরে আমল হইল, আর বাকি তিন আঙ্গুল উপরে রেখে দিবে, রাখার হাদিসের উপরে আমল হইল। এটা হলো হানাফি মজহাব। আর রাখার হাদিসের ব্যাপারে মহিলারা আমল করে শুধু রাখবে, হেরা ধরবে না, আর পুরুষরা ধরবে, এই হিসাবে দুই হাদিসের উপরে আমল হয়, একটাও বাদ পড়ে না। এইভাবে আপনি যত কথা হানাফি মজহাবে আসছে আর আলে হাদিসের এখানে আসছে, ওদের কোনো হাদিস বাদ পড়ে আর কোনোটার উপরে আমল হয়, আর হানাফি মজহাবে বাদ পড়ে না, সবগুলোর উপরে আমল হয়। তাহলে বাস্তবে আহলে হাদিস কারা হইল? হানফিরা আহলে হাদিস হইল। এরা আল হাদিস নয়, এরা মুনকারে হাদিস, হাদিস অস্বীকার। আরেক কথা হইল, এরা নিজের আরেক নাম দেখি, এক নাম তো হলো আহলে হাদিস। তো আহলে হাদিস হইলে কোরআনের কি দোষ? কোরআন বাদ পড়লো কেন? ইমামের পিছনে যখন আমরা একতেদা করি, ইমামের পিছনে তখন আমরা চুপচাপ দাঁড়াইয়ে থাকি, ওরা কিন্তু ফিসে ফিসে ফিসফিস করে আলহামদুলিল্লাহ শরীফ পড়ে। কেন? হাদিসে আছে লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, হাদিস আছে। আমরা কি কোরআনে যে আছে ওয়াইজা কুরিআল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, সমস্ত তাফসীর গ্রন্থে এই কথা উল্লেখ আছে, এই আয়াতটা নামাজের ব্যাপারে নাযিল হইছে। মানে নামাজে যখন ইমাম কেরাত পড়বে, ওয়াইজা কুরিআল কোরআন, ইমাম যখন কোরআন পড়বেন নামাজে, ফাসতামিউ লাহু, তোমরা তার এই পড়াটা খুব কান লাগিয়ে ভালো করে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। চুপ না থাকা যদি কিছু বলতে থাকে তো শোনা ভালো করি হয় না। একটা হলো সামরণ, একটা হলো এস্তেমা। সামরণ মানে শোনা, এস্তেমা মানে ভালো করে শোনা। আল্লাহাক বলেন ফাস্তামিউ, আদর্শবাচক শব্দ, ভালো করে শুনবা। এরপরও আল্লাহাক বুঝছেন কোনো ব্যাহাঙ্গাম হয়তো নিজে বলতে বলতেও শুনতে পারে, ভালো করে শোনা হবে না। তাই পরিষ্কার করার জন্য পরে বলেন ওয়া আনসিতু, চুপ থাকবা, নিজে ফুটতে ফুটতে শুনলে হবে না, চুপ থেকে শুনবা। তাহলে কোরআনে কয় চুপ থাকতে শুনতে, হেরা কয় কারাত ফুটতে, হয়েছে নি কোরআনের বিরোধিতা। এই জন্য নাম হচ্ছে আহলে হাদিস, হাদিস মানতে যাইয়া কোরআন বাদ। তো কোরআন বাদ গেলে আর কোনো কিছু থাকে? তো এক বেটা শুনছে ফাগরি মাথায় দিয়ে বাথরুমে যাওয়া সুন্নত শুনছে। আচ্ছা, এখন দৌড়ছে বাথরুমে যাওয়ার প্রয়োজন, এখন ফাগরি বাঁধতে বাঁধতে দেখা যায় কাপড় নষ্ট হবে, খুব বেশি ব্যাগ দূর রাখা যায় না,
তো ফাগরি ছাড়াই দৌড়ে গেছে আগে বাথরুমের ভিতরে। লেট্রিনে যাইয়া এখন চিন্তা করে আহা শূন্যটা তো রয়েই গেল, দেরি করতে গেলে তো কাপড় সবা নষ্ট হইত, যাক এসে তো গেছি এখন কি করা যায়, শূন্যতের উপরে আমল বুদ্ধি আছে, কি বুদ্ধি, এখানে তো আর কেউ দেখা টেখা না, লুঙ্গি খুলে ফাগরি বানলেই তো হয়ে যায়, শূন্যতের উপরে আমল। তো বেচারা লুঙ্গি খুলে ফাগরি বানছে লেট্রিনের ভিতরে, শূন্যতের উপরে আমল করে, আগে যেরকম পানি খরচ করে বেরিয়ে চলে আসতো, হে খেয়ালে খেয়ালে বেরিয়ে চলে আসছে, লুঙ্গি যে মাথা এটা আর খেয়াল নেই, বাইরে আসার ফল কি ব্যাপার, একবার মাথায় ফাগরি, নিচে কিছু নাই, সব নোয়াখালী, ব্যাপার কি, শূন্যতা দেখ, শূন্যতা যদি গিয়ে খরচ শেষ, এটা শূন্যতা। এখন আহলে হাদিস হাদিস মানতে গিয়ে কোরআন শেষ, তো এদের কোনো ভ্যালু রইল কোরআন, তো নামটাও বল। আরেক নাম দেখি কি, আমরা সালাফি, সালাফি মানে সালাফ বলা হয় আগের যুগের ভালো মানুষদেরকে বলে সালাফ, তো সালাফি মানে আমরা আগের যুগের ভালো মানুষদের অনুসরণ করি, এটা মানে সালাফ, এটা এদের দাবি, এরা সালাফ। এখন প্রশ্ন, বাস্তবে দেখবেন এরা অনুসরণ করে নাসিরউদ্দিন আলবানি নামে এক ব্যক্তির, নাসিরউদ্দিন আলবানি হলো 15তম শতাব্দীর একজন আলেম, সৌদি আরবে থাকতেন 15তম শতাব্দীর, এ মারা গেছেন মাত্র কয়েক বছর হয়েছে। আর এরা অনুসরণ করে শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়াকে, উনি 8ম শতাব্দীর একজন মানুষ, সিরিয়া ছিল ওনার বাড়ি। তাহলে 8ম শতাব্দীর মানুষকে মানে আর 15তম শতাব্দীর মানুষকে মানে, আর আমরা 80 হিজরিতে জন্ম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে মানি, তাহলে আমরা আগের যুগের মানুষকে মানলাম না, হেরা মানলি আমরা না, আগের 80 হিজরির জন্ম মানুষকে আমরা মানি, আমরা সালাফি হইলাম না, আর হেরা 8ম হিজরির কিংবা 15তম শতাব্দীর মানুষকে মানে, হেরা সালাফি হয়ে গেল, কত বড় মিথ্যা কথা বলেন। তো এইভাবে নিজে না একবার সলফি, একবার আলে হাদিস, এই সমস্ত এগুলো হলো সব ভোকা, উম্মতকে বিভ্রান্ত করতেছে, আল্লাহ হেফাজত করুন। আল্লাহ, প্রশ্ন, বিয়ের প্রায় 5 বৎসর হয় সন্তান হয়নি, একটি মেয়েটি স্বপ্নে দেখলো 2টি যমজ বাচ্চা, 2টি গলার চেইন, 4টি কানের দুল, 2টি নেকলেস, 4টি হাতের বালা, স্বপ্নের ব্যাখ্যা কি হবে? স্বপ্নের ব্যাখ্যা এখানে করা হয় না। প্রশ্ন, হুজুর আমার জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন আমার মনের আশা পূরণ করেন, মনের জায়দ আশা পূরণ করুক, অনেক নাজার আশা তো থাকতে পারে। প্রশ্ন, আমি আপনার কাছ থেকে শুনেছি যে মোবাইলের মাধ্যমে কোরআন তেলাওয়াত শুনলে কোনো সওয়াব হয় না, কিন্তু আমার প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি মোবাইল থেকে নসিহত শোনে আমল করে, এতে কি কোনো সওয়াব হবে? যে নসিহত শুনলে সওয়াব হবে, আমল করলে সওয়াব হবে। প্রশ্ন, আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাকে দীর্ঘ হায়াত দান করুন, দীর্ঘ নেক হায়াত দান করুন, আমিন। প্রশ্ন, আমি শুনেছি মোবাইল থেকে কোরআন তেলাওয়াত শুনলে কোনো সওয়াব হয় না, আবার এই কথা। প্রশ্ন, তালাক ব্যতীত বৈবাহিক সম্পর্ক অন্য কোনো উপায়ে, বৈবাহিক সম্পর্ক অন্য কোনো উপায়ে কি ভাঙে? জি ভাঙে। প্রশ্ন, আমি সরকারি চাকরিজীবী, অনিচ্ছাকৃতভাবে কিছু কার্যকলাপের মাধ্যমে সরকারের ক্ষতি হয়ে যায়, এতে শরীয়তের হুকুম কি? সরকারের ক্ষতি করা ইচ্ছাকৃতভাবে হারাম, বুলে হয়ে গেলে পরে সংশোধন করতে হবে। প্রশ্ন, আমার মামি অন্য কারোর সাথে ভেঙে যাওয়ার পর তাকে বুঝিয়ে 1 সপ্তাহ পর নিয়ে আসা হয়, এক্ষেত্রে শরীয়তের হুকুম কি? আগের স্বামীর সাথে থাকবে। প্রশ্ন, বিবাহিত থাকা অবস্থায় কেউ প্রক্রিয়া করলে তার বিবাহ বিচ্ছেদ হয় নাকি? জি না, হয় না। প্রশ্ন, শেয়ার বাজারে IPO কি জায়েজ না নাজায়েজ? জায়েজ নেই। প্রশ্ন, আমার ছেলে লেখাপড়ায় অনেক অমনোযোগী, ঘরে টেলিভিশন থাকলে সরাই দিবেন। প্রশ্ন, আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করতাম, কিন্তু আমি আপনার মাধ্যমে জানতে পারলাম যে মহিলাদের চাকরি করলে সংসারে কোনো আয় উন্নতি হয় না, তাই আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, আমার সংসারে সবসময় অভাব লেগেই থাকে, দোয়া করবেন, ধৈর্য ধরতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ব্যবস্থা করুন। প্রশ্ন, আমাদের বাড়িতে অনেক ধন আছে, দোয়া করবেন আল্লাহ যেন, অনেক ঋণ আছে, আল্লাহ যেন ঋণমুক্ত করেন, আমিন। আমি খুব বেশি গুনার মধ্যে আছি, দোয়া করবেন, আল্লাহ পাক সকলকে সমস্ত গুনা থেকে পরিত্রাণ দিন। প্রশ্ন, আমার সামনে পরীক্ষা, আল্লাহ পাক দুনিয়া আখেরাতের সকল পরীক্ষায় কামিয়াব করুন। প্রশ্ন, আল্লাহ পাককে যেন আমিও, আল্লাহ পাক যেন জমি ও দোকান বিক্রি সহজে করে দেন, আমিন। প্রশ্ন, জোহর ও আসর নামাজ একা পড়লে একামত দিতে হবে কি? একামত দেওয়া সুন্নত। প্রশ্ন, জোহর বা আসর নামাজে সুরার কিছু অংশ জোরে পড়লে কি সোসে দিতে হবে?
33 অক্ষর পর্যন্ত, 43 অক্ষর পর্যন্ত, 42 অক্ষর পর্যন্ত জোরে পড়লে সোজা দিতে হবে, 42 অক্ষর পর্যন্ত জোরে পড়লে সোজা দিতে হবে। প্রশ্ন, আয়াতুল কুরসি এক আয়াত পড়লে কি নামাজ হবে? জি হবে। প্রশ্ন, একজন অসহায় মহিলা স্বামীর জমানো টাকা ব্যাংকে রেখে চলেন, তার কি কোরবানি ওয়াজিব? টাকা যদি স্বামী মালিক হয় তো স্ত্রীর উপরে ওয়াজিব না, স্ত্রী মালিক হলে স্ত্রীর উপরে ওয়াজিব। প্রশ্ন, মানুষ মারা গেলে সেই বাড়িতে মারা যাওয়ার প্রথম দিন থাকলে 3 দিন থাকা লাগে, এগুলো কুসংস্কার। প্রশ্ন, বাসার ভিতরে কেউ জুতা ফেলে যায়, সেই জুতা ব্যবহার করা যাবে? জি না, যাবে না। প্রশ্ন, মোবাইলে গেমস খেলা মুখে জিকির করা যাবে? জি না, যাবে না। খেলার জিকির এক নয়, জিকিরের সাথে বেয়াদবি হয়। প্রশ্ন, বর্তমান আমাদের দেশে যেভাবে বিয়ে হয় কাজীর মাধ্যমে, এই বিয়ে শরীয়তের নিয়ম অনুযায়ী হালাল হবে না হারাম হবে? দুজন সাক্ষীর সামনে যদি প্রস্তাব এবং গ্রহণের মাধ্যমে হয়ে যায় তাহলে হালাল হবে। প্রশ্ন, যদি কেহ দাড়ি কামায় তাকে সালাম দেওয়া যাবে কি না? শরীয়তে নিষিদ্ধ। প্রশ্ন, অনেকে কথায় কথায় বলে যে আমার কথা শুনে আকাশ থেকে পড়লাম, কথাটা কি মিথ্যা? যে না, মিথ্যা নয়, তা সামাজিক প্রচলন। প্রশ্ন, অনেকে বলে থাকে যে ওখানে যাওয়াটা ফরজ হয়ে দাঁড়াইয়েছে, ওর মুখটা দেখা আমার জন্য হারাম, এ ধরনের কথা বললে কি গুনাহ আছে? গুনাহ আছে, পরে যদি মুখ দেখে কাফারা দিতে হবে। প্রশ্ন, যে কোনো ওয়াক্তে অজুর নামাজ ছোট সুরা দিয়ে আদায় করার পর বাকি নামাজ বড় সুরা দিয়ে পড়লে হবে কি? কথা বুঝে আসেনি। প্রশ্ন, গোসল ফরজ হওয়ার পর নাপাকি কাপড় ধৌত করার সময় যে পানি পরিহিত কাপড়ে লাগে সেই কাপড় নাপাক হবে কি? যে নাপাক হবে। শরীর পাক শরীরে লাগলে কিংবা পাক শরীরে লাগলে সে নাপাক হবে কি? যে নাপাক হবে। নাপাক কাপড় কয়বার ধৌত করতে হয়? কল ছেড়ে যদি দোন তো কোনো বারটার লাগবে না, অন্তর যখন সাক্ষী দিবে নাপাকি দূর হয়ে গেছে তখনই দূর হয়ে যাবে। তেমনিভাবে পুকুরে কিংবা নদীর ঘাটে ধুইলেও কোনো বারের প্রশ্ন নেই, বালতির ভিতরে চুবয়ে চুবয়ে যদি ধোন তাহলে 3 বার দিতে হবে। প্রশ্ন, টিকটিকে মারার ব্যাপারে কি হুকুম? সওয়াব হবে। প্রশ্ন, স্কুলের যেমন ফিস নামে আমি আমার বাবা হতে 500 টাকা, স্কুলের সেশন ফিস নামে আমি আমার বাবা থেকে 500 টাকা বেশি নিয়েছি, একজন হুজুরকে জিজ্ঞেস করলাম তা সঠিক হলো কি না? তিনি বললেন হ্যাঁ। এখন প্রশ্ন হলো উক্ত টাকা আমার জন্য হালাল হবে কি না? টাকা হালাল হবে, কিন্তু মিথ্যা কথা বলে যে নিছেন মিথ্যার কবিরা গুণা হবে। প্রশ্ন, আমি একটা সমস্যায় আছি, আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান করে দেন। প্রশ্ন, দরিদ্র প্রায় কুফুরির পর্যায়ে নিয়ে যায় মেশকা শরীফের এই হাদিসের অর্থ কি? এই হাদিসের অর্থ যা আপনি বুঝছেন তাই, দরিদ্র কুফুর পর্যন্ত নিয়ে যায়, মানুষ আল্লাহর উপরে বেতৃষ্ণা হবে, যা আমাকে দেখে না খাইয়ে মারতেছে, এটাই তো কুফুরি। প্রশ্ন, জমজমের কি পরিমাণ পানি কতটুকু সাধারণ পানিতে মিশালে তা জমজমের পানির ফজিলত লাভ করবে? জমজমের পানির অংশ থাকলে আশা করি ইনশাল্লাহ ফজিলত লাভ হবে। প্রশ্ন, এই মসজিদের দরজা জানালা যতটুকু বন্ধ রাখা হয় ততটুকু কি মূল মসজিদ নাকি বারান্দাসহ মূল মসজিদ? বারান্দাসহ মসজিদ। প্রশ্ন, যদি কোনো কিতাব না পাওয়া যায় আর আমরা ফটোকপি করে পড়ি তাহলে এতে কোনো সমস্যা হবে? যে সমস্যা হবে। প্রশ্ন, একজন বড় আলেম তার কিতাবে লিখেছেন ফাসেকের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, তার কথা কি সঠিক? জি সঠিক। প্রশ্ন, 10 দিরহাম পরিমাণ কত টাকা হয়? 1,500 টাকার বেশি হয়। প্রশ্ন, জানাজা নামাজের পরে কালেমা শাহাদাত পড়া সুন্নত কি না? না, সুন্নত নয়। মনে মনে কোনো দোয়া করবে? প্রশ্ন, জানাজা নামাজের কোন সময় হাত ছাড়তে হয়? উভয় দিকে সালাম ফিরানোর আগে, চতুর্থ তকবীরের পরে উভয় দিকে সালাম ফিরানোর আগে হাত ছাড়তে হয়। প্রশ্ন, আমরা নতুন বিবাহ করেছি, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সুখময় জীবন দান করুন। প্রশ্ন, চোখে সুরমা দেওয়ার সময় কি কোনো দোয়া পড়তে হয়? না, কোনো দোয়া দেখিনি। প্রশ্ন, জর্দা দিয়ে পাংখার অবস্থা কি কোনো দুরুদ অথবা আল্লাহর জিকির করা যাবে? জি যাবে। প্রশ্ন, আমি একজন সরকারি চাকরিজীবী মহিলা, আমি বোরকা পরে নেকাব পরে অফিসে যাই, কিন্তু অফিসে যাওয়ার পর নেকাব খুলে ফেলি, বোরকা পরে থাকি, বড় ওড়না দিয়ে সম্পূর্ণ শরীর ঢেকে রাখি, এমত অবস্থা আমার ইসলামী কোনো বরখেলাপ হবে কি? যে মুখ খোলা বরখেলাপ হবে। প্রশ্ন, এই সময় আমি খতমে তাহলিল করতে পারবো? জি পারবেন। প্রশ্ন, অজু অবস্থায় পর পুরুষকে দেখলে বা সামনে পড়লে বা অফিসিয়াল কথা বললে আমার অজু নষ্ট হয়ে যাবে কি? জি না, যাবে না।
প্রশ্ন, মাগরিবের নামাজের অজু দিয়ে সাংসারিক কাজ করার পর এশার নামাজ পড়তে পারবো? জি পারবেন। প্রশ্ন, মহিলারা চুলে কালো কলব দিতে পারবে কি? জি পারবে, তবে যে কলবে আবরণ পড়ে ওইটা পারবে না। প্রশ্ন, কোনো পিতা যদি তার সন্তানের চরিত্র সম্পর্কে মিথ্যা বদনাম বের করে নিজের দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য, সেই সন্তানের করণীয় কি? সন্তান পিতামাতাকে শ্রদ্ধাভক্তি নজরেই দেখবে। প্রশ্ন, একজন পুরুষ ও একজন নারী, এদের নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম সংক্ষিপ্তভাবে বললে কৃতজ্ঞ থাকবো, ওই কিতাব পড়ে দেখে নেবেন। প্রশ্ন, কোরবানের গোশত বন্টন স্বরূপ এবং বন্টন শেষে নিজের অংশ ফ্রিজে রেখে বেশি দিন খাওয়ার বিধান কি? কোনো সমস্যা নেই। প্রশ্ন, মহিলা উজু করে ইচ্ছে অথবা অনিচ্ছাকৃত পুরুষের মুখ দেখলে কি উজুর কোনো ক্ষতি হয়? না, কোনো ক্ষতি হয় না, তবে ইচ্ছাপূর্বক পুরুষকে দেখলে গুনাহ হয়। প্রশ্ন, মহিলা অথবা পুরুষ উজুর করে সমস্ত কাপড় পরিবর্তন করলে উজু ভাঙবে কি না? জি না, উজু ভাঙবে না। প্রশ্ন, আমি একজন ছাত্র, ধর্মজীবী, কর্মজীবী, অবিবাহিত যুবক, সমস্যা হইল শহরের নামাজি রান্নার মহিলা পাওয়া কষ্টকর, এমত অবস্থায় বেনামাজি মহিলার হাতে খাবার খেলে আমার এবাদত কোনো নষ্ট হবে কি? এবাদত নষ্ট হবে না, তবে তার বদ আসর পড়ে, নিজে পাকাইয়া খাইলে অনেক ভালো। প্রশ্ন, যাদের দাড়ি নেই কিন্তু মাথায় টুপি আছে, তাদেরকে সালাম দেওয়া যায় আছে কি? দাড়ি না রাখা এটা ফাঁসে কি? ফাঁসেককে সালাম দেওয়া শরীয়তে নিষেধ। প্রশ্ন, বিয়ের সময় স্বামী স্ত্রীকে দুধ ভাত খাওয়ান, এ ধরনের কোনো কথা কোরআন হাদিসে আছে কি? জি না, কোরআন হাদিসে নেই। প্রশ্ন, মানুষের পবিত্র আল কোরআনে কেন আল্লাহ পাক নিজেকে আমরা বলে সম্বোধন করেন? আল্লাহ পাকের বড়ত্ব বোঝানোর জন্য। প্রশ্ন, যদি কেউ মোরতাদ হয়ে আবার সাথে সাথে ইসলাম গ্রহণ করে ফেলে, তাহলে মুসলমান অবস্থায় সে নেক আমল করেছিল তা কি বাতিল হয়ে যাবে? দোনো ধরনের কথাই কিতাবে আছে। প্রশ্ন, আপনার নিকট দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা পড়ালেখায় আমার মন বসিয়ে দেন, আমিন। প্রশ্ন, মোবাইল থেকে কোরআন তেলাওয়াত করলে কি সওয়াব হবে? জি হবে। প্রশ্ন, বাথরুমের ভিতর উজু করলে কি উজু হবে? জি হবে। প্রশ্ন, যদি পলিস্টার কাপড় দ্বারা বানানো পলিথিনের ন্যায় ব্যাগের মধ্যে কোরআন শরীফ রাখা হয়, তাহলে তা অজুবিহীন অবস্থায় ধরা যাবে কি? জি যাবে। প্রশ্ন, অজু থাকা অবস্থায় সে অজু দ্বারা যদি কোনো ইবাদত না করা হয় আর ওই অবস্থায় পুনরায় অজু করে, তাহলে মাকরু হবে কি? জি মাকরু হবে। প্রশ্ন, আপনি বলেছিলেন ইদ্দামাট নামাজের মুসল্লা, এজন্য আমাদের মসজিদুল আকবর ইদ্দামাট নিয়ে অনেক সমস্যা হয়েছে, তারপরও উক্ত মাঠে নিয়মিত বিভিন্ন টিম খেলাধুলা করছে, আজ ওখানে খেলার উদ্বোধন অনুষ্ঠানে গান বাজনা হবে, এটা কি জায়েজ? আপনারা এত ভালো বোঝেন, আমার তো বলার প্রয়োজন পড়ে না। প্রশ্ন, আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে আপনার মতো আলেম হিসাবে কবুল করে নেন, আরও বড় আলেম বানিয়ে দেন। প্রশ্ন, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে আর তার চিকিৎসা একান্ত প্রয়োজন, এমত অবস্থায় যদি কেউ তাকে টাকা ধার দেয়, তাহলে সে চিকিৎসার জন্য সুদের উপর টাকা নিতে পারবে কি না? জি না, পারবে না। প্রশ্ন, মাছ খেলে জেহেন কমে যায়, কথাটি কতটুকু সত্য? সত্য নয়। প্রশ্ন, মা ব্যতীত অন্যের দিকে তাকালে জেহেন কমে যায়, মা ব্যতীত অন্য মহিলাদের দিকে তাকালে জেহেন কমে? এ ব্যাপারে জানতে চাইলে আমার একটি কিতাব আছে, ছাত্র শিক্ষক দায়িত্ব কর্তব্য, এখানে কোন কোন কাজ করলে জেহেন কমে আর কী কী কাজ করলে জেহেন বাড়ে বিস্তারিত আলোচনা আছে। প্রশ্ন, আমি একটি জমি বিক্রি করেছি, আমি জানি ক্রেতা আমার জমি ক্রয় করেছে সুদের উপর সমিতি থেকে ঋণ গ্রহণ করে, তাহলে আমার জন্য বিক্রয়কৃত জমির টাকা বৈধ হবে? জি না, বৈধ হবে না। প্রশ্ন, বাজারে নানা ধরনের বই আছে যা বিভিন্ন বই থেকে ফটোকপি করা, যেমন লোগা থেকে সোয়ারি, যার আসল কপি পাওয়া যাওয়া কঠিন, তাহলে প্রয়োজনের সময় ছাত্ররা সেই বই কিনলে তার বরকত থেকে মাহরুম হবে কি না? বরকত থেকে মাহরুম হওয়া ভিন্ন কথা, যদি এটা ছাপানো নিষেধ থাকে তাহলে জায়েজ হবে না। প্রশ্ন, আমি শুনেছি বাংলাদেশের সরকারি জায়গায় বা ফুটপাতে ব্যবসা করা বাংলাদেশের আইনে নিষেধ, সুতরাং এই ব্যবসায়ের মাধ্যমে উপার্জন করা অর্থ কি বৈধ? অর্থ হালাল হবে, তবে কাজটা নাজায়েজ হবে। প্রশ্ন, আমার বাবাও সরকারি জায়গা বা ফুটপাতে ব্যবসা করে, তার উপার্জিত টাকা আমার পরিবারে খরচ হয়, সুতরাং তার এই মাধ্যমে উপার্জিত অর্থ আমাদের জন্য কি বৈধ? অর্থ বৈধ, ব্যবসা নাজায়েজ। প্রশ্ন, আপনি বলেছেন সৌর হিসাব দুনিয়াদারের হিসাব, অথচ সুরায় কাহাফে সৌর হিসাবের কথা রয়েছে, তাহলে সেটা কিভাবে দুনিয়াদার হিসাব হইল?
ফেরাউনের কথা কোরআন শরীফে একাধিক জায়গায় আছে, তাই বলে ফেরাউন মুসলমান হবে? তো কোরআন শরীফে সৌর হিসাবের কথা আছে, তার অর্থ তো এই নয় যে এটা দুনিয়ার হিসাব বা দিনের হিসাব। প্রশ্ন, আমি এক আলেমের মুখে শুনেছি চন্দ্র হিসাব ও সৌর হিসাব দুইটাই মুসলমানের হিসাব, সুতরাং এইভাবে মুসলমান কি দুনিয়াদার হইতে পারে না? মুসলমানের হিসাব হওয়া দুনিয়াদার দিনদার হিসাব হওয়া তো বিরোধ নেই। প্রশ্ন, আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার জবানকে ইসলামের জন্য কবুল করেন, আমিন। প্রশ্ন, মহান আল্লাহর রহমতে ভাবে ভাবে চাকরিটা করতে পারি, ভালোভাবে চাকরিটা করতে পারি, বেশি বেশি দোয়া, আল্লাহ পাক কবুল করুন। প্রশ্ন, মহিলা নামাজ পড়া অবস্থায় কোনো পুরুষ তা দেখে ফেললে কি নামাজ হবে? যে নামাজ হবে। প্রশ্ন, আমার জন্য দোয়া করবেন, বা দোয়ার চিরকুট এখানে দিবেন না, এখানে শুধু মাসালার কথা আলোচনা হয়, স্বপ্ন এবং দোয়া বা বেহুদা কোনো প্রশ্ন এখানে দিবেন না, আমার মা বাবার জন্য দোয়া। প্রশ্ন, আমার বোঝা যায় না ভাই কি লিখছেন। প্রশ্ন, মুসাফির ব্যক্তির সাথে তার সকল সঙ্গী সাথী উপস্থিত থাকলেও কি তার জন্য আজান দেওয়া সুন্নত? যে আজান দেওয়া সুন্নত। প্রশ্ন, যে কোনো নামাজের শেষ বৈঠকে একাধিক দোয়া পড়া যাবে কি? জি যাবে। প্রশ্ন, প্রফেসর হজরত কি আপনার মুরব্বী? প্রফেসর আমার বহু মানুষের মুরব্বী। প্রশ্ন, একজন মহিলা হিংসাবশত তার এক আত্মীয়র পরিবারকে কুফুরি কালামের মাধ্যমে তাবিজ করেছে যাতে তাদের পরিবারের সমস্যা সদস্যদের মাঝে বিভেদ সৃষ্টি হয় এবং তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, এই পরিবার এ থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু কিছু হচ্ছে না, তাই তারা আত্মরক্ষার জন্য কুফুরি কালামের মাধ্যমে ওই তাবিজকে কাটতে চাচ্ছে। যে না, কুফুরি কালামের মাধ্যমে কাটা বৈধ হবে না। প্রশ্ন, একজন মহিলার প্রতি মাসে 7 দিন হায়াজ আসে কিন্তু 2-3 মাস ধরে হায়াজ শেষ হওয়ার 12 দিন পরে আবার রক্ত দেখা দেয়, এখন জানতে চাই 12 দিন পরে যে রক্ত সে দেখছে তা কি হায়াজ? যে না, হায়াজ নয়, অন্তত 15 দিন পরে দেখতে হবে। প্রশ্ন, আবু লাহাবের কোন পুত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে, কোন পুত্র মেয়েকে বিবাহ করেছিল? আবু লাহাবের কোনো পুত্র বিবাহ করেনি। প্রশ্ন, আপনাকে বলতে শুনেছি যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর গোসল করিয়ে তার কানে আজান ও ইকামত দিবে, কিন্তু আমাদের দেশে সাধারণত 6-7 দিন পর গোসল করানো হয়, যে না এটা ঠিক নয়, হওয়ার পরেই গোসল করাবে। প্রশ্ন, কোন রঙের পোশাক পুরুষদের জন্য উত্তম? সাদা রঙের পোশাক। প্রশ্ন, কোনো ব্যক্তি যদি এশার নামাজের পর তাহাজ্জুদের নিয়তে নামাজ আদায় করে তাহলে কি সে আবার শেষ সাথে পড়তে পারবে? জি পারবে। প্রশ্ন, জমি বন্ধক রাখা জায়েজ আছে কি? আমাদের দেশে যে নিয়মে বন্ধক রাখা এটা জায়েজ নেই, এটা সুদ। প্রশ্ন, বাংলাদেশের মসজিদগুলোতে সাধারণত যেভাবে মেহরাব বানানো হয় ওই সকল মেহরাবের মধ্যে এতেকাফ করে যেতে পারবে কি? জি পারবে। প্রশ্ন, ইমাম সাহেব যদি সম্পূর্ণ মেহরাবের ভিতরে দাঁড়ায় নামাজ পড়ান, সিজদার সময় মেহরাবের ভিতরে চলে যান, তাহলে কি নামাজে কোনো ক্ষতি হবে? নামাজের কোনো ক্ষতি হবে না, বেশির থেকে বেশি মাকরুহে তানজিহি হবে। প্রশ্ন, মসজিদ নির্মাণের সময় যদি মেহরাবকে মূল মসজিদের অংশ হিসাবে নিয়ত করে তখন মেহরাব ও মূল মসজিদের হুকুম একই হবে কি? মেহরাব মূল মসজিদ এক, কোনো ভিন্নতা নেই। প্রশ্ন, মাদ্রাসার ছাত্ররা যদি ব্যায়াম করার জন্য গেঞ্জি এবং ট্রাউজার পরে তাহলে কি বৈধ হবে? ব্যায়ামের জন্য ট্রাউজার টুজার লাগে না, সালোয়ার পায়জামা যথেষ্ট। প্রশ্ন, তেলা পোকা মারার হুকুম কি? জায়েজ আছে। প্রশ্ন, কেউ যদি কারো অর্থ অন্যায়ভাবে নেয়, অনেক বছর পর ফেরত দিলে আগের পরিমাণ দিবে না বর্তমান অবস্থায় পরিমাণ দিবে? আগের পরিমাণ দিবে, বাড়তি দিবে না। প্রশ্ন, নামাজের মধ্যে যদি খারাপ চিন্তা আসে তাহলে কি লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়া যাবে? জি না, যাবে না, এমনি চিন্তা দূর করবেন। প্রশ্ন, কাউকে ছুঁয়ে কসম করে সেই কসম ভঙ্গ করলে কি করলে আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে? 10 জন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াইলে মাপ পাওয়া যাবে। প্রশ্ন, জন্ম তারিখ বা দিনে বিয়ে করা যায় কি না? জি যায়। প্রশ্ন, কেউ যদি পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে তার কী হুকুম? সেই পরিস্থিতি কি সামনে আসতে হবে? প্রশ্ন, নামাজের সময় যদি মনের মধ্যে খারাপ ধারণা আসে তাহলে কি লা হাওল জিনা পড়া যাবে না? প্রশ্ন, আমার ছোট বোনের বিদেশ থাকে, সে এক ছেলের সাথে ফোনে বিয়ে হয়, ছেলেটি কিছুদিন পর দেশে আসে, তারপর ইমাম দিয়ে আবার বিয়ে পড়ানো হয়, ছেলেটির পাশে এসে কিছুদিন থাকার পর বলে তোমাকে আমার পছন্দ হয়নি, তাই কারো না বলে একদিন বিদেশ চলে যায়, এখন আমার বোন ছেলেটিকে অনেক ভালোবাসে, তাই আমি আপনাদের কাছে দোয়া চাই। সমস্যা তো করছেন মোবাইলে করার কারণে।
যারা শরীয়ত বহির্ভূত কাজ। প্রশ্ন, নিয়ামুল কোরআন কি পড়া যাবে? জি না। প্রশ্ন, বাংলাদেশের ভূমি অসুরি না খারাজি? কোনো সিদ্ধান্ত নেই। প্রশ্ন, যদি অসুরি বা খারাজি হয় তাহলে অসর বা খারাজ সরকার কি দিবে না কি করবে? সতর্কতামূলক গরিবদেরকে অসর দিয়ে দেওয়া চাই। প্রশ্ন, চরমোনার বার্ষিক মাহফিল অগ্রহায়ণ 12-13-14 ইংরেজি নভেম্বর। প্রশ্ন, মসজিদ ব্যতীত অন্য কোথাও জুমার নামাজ পড়া যায় কিনা? জি যায়। প্রশ্ন, কোনো ব্যক্তি নিজ ঘরে জুমার নামাজ পড়ে জায়েজ হবে কিনা? জি না, হবে না। প্রশ্ন, বিনা কারণে মোবাইলে ছবি তোলা বা কি করা? জি না, ছবি তোলা জায়েজ নেই। প্রশ্ন, কোনো ছাত্র যদি অসুস্থ বেশি থাকে তার জন্য কি ইহা ক্ষতিকর? অসুস্থ তো ক্ষতি হবে দেহের জন্য। প্রশ্ন, নাভির নিচের লোম যদি একেবারে উপড়িয়ে ফেলা হয় অর্থাৎ কোনো ঔষধ দ্বারা বা অন্য কোনো কিছু দ্বারা, এরকম করা জায়েজ হবে কি? জি জায়েজ হবে। প্রশ্ন, জোহরের নামাজের পূর্বে যে চার রাকাত সুন্নতে মুয়াক্কাদা রয়েছে তা যদি জোহরের নামাজের পরে পড়া হয় তবে কি তা জোহরের সুন্নত হিসাবে আদায় হবে? যে সুন্নত হিসাবে আদায় হবে, অনেকে বলে নফল হবে, এ কথা ভুল। প্রশ্ন, বর্তমানে বাজারে যেসব স্যান্ড বা বডি স্প্রে পাওয়া যায় তা দ্বারা নামাজ সই হবে কি না? জি সই হবে। প্রশ্ন, আমি জানলাম যে জুমার আজানের পর দুনিয়াবি কাজ করা হারাম, কথাটি কি সঠিক? মাকরুহে তাহারিমি। প্রশ্ন, জুমার আজানের সময় যদি নিজের মা কিংবা কোনো বোন ছোটোখাটো কাজ করতে বলে, যেমন চুলা থেকে তরকারি নামানো বা এক গ্লাস পানি দেয়া, এমন কাজ করতে বলে যে কাজ করা অসুস্থতার কারণে করতে অপারক, যেমন বালতি ভরা, পানি গোসলখানায় নিয়ে যাওয়া ইত্যাদি, এই জাতীয় ছোটোখাটো কাজ কি করা যায়? যে সমস্ত কাজের কারণে জুমার প্রস্তুতি নিতে ক্ষতি হয় ও সমস্ত কাজ করা মাকরুহে তাহারিমি। প্রশ্ন, মোবাইলে কোরআন তেলাওয়াত শোনা যাবে কি না? যাবে। প্রশ্ন, মৃত্যুবার্ষিকী পালন করা জায়েজ কিনা? জি না, জায়েজ নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।